আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ আমি শপিং করতে আসলাম, বাচ্চাদের জন্য গরম তো চলে আসলো, তাই গরমের জন্য কিছু কাপড় চোপড় কিনবো। আর দিনে দিনে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, আজকে সুন্দর দিন করেছে, পুরো আকাশটাই নীল, খুব ভালো লাগছে দেখতে। তো আপনাদেরকে একটু একটু দেখাবো, শপিং সময়ের অভাবে পারি নাই এভাবে শপিং দেখাতে, কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব দেখানোর। আর আমার হাজব্যান্ডেরও কাজ, আমাদেরকে বাসায় রেখে আবার কাজে চলে যাবেন। তো এখানে হোম ডেকোরেশনের জন্য জিনিসপত্র রেখেছে। ছোট ছোট বাচ্চাদের কাপড় চোপড় এত ভালো লাগে, বিশেষ করে মেয়েদের, আমার এত ভালো লাগে, এত কিউট কিউট ফ্রক ড্রেসগুলা। এখন বাসায় চলে আসলাম, এসে ইয়াসিকে খাইয়ে দিলাম, একা একা খেলতেছে। আর আমি ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য রেখে দিয়েছিলাম, কাপড় ধোয়া হয়ে গিয়েছে, এখন বের করে শুকাতে দিব। আর আমার বাবাটা সবসময় আমাকে হেল্প করে, তার ভাই স্কুলে চলে গেলে সারাদিন আমার সাথে সাথেই থাকে, ভাই আসার আর আগ পর্যন্ত। তো এখন কাপড় বের করে শুকাতে দিব। তো এখানে আমার ভাইয়ের মেয়েদের জন্য দুটো ফ্রক, আর আমার ছেলেদের জন্য, আর আমার হাজবেন্ডের ভাইয়ের ছেলে মেয়েদের জন্য কিনেছেন। তো সব কিছু আর দেখাইনি। কাপড় মেলতে এসে আপনাদেরকে একটু শপিং ও দেখিয়ে দিলাম। ফ্রকটা অনেক সুন্দর, এখানে দুইটা টি শার্ট আর একটা শার্ট আমার হাজবেন্ডের ভাতিজার জন্য, আর আমার ছেলেদের জন্য সেম দুইটা কিনেছি। হিটারের মধ্যে কাপড়গুলা মেলে দিলাম। ব্রিটিশের ওয়েদার কখন কি হয়, যখন ঘর থেকে বের হলাম কি সুন্দর দিন, রোদ ছিল, ঘরে আসতে না আসতে মেঘলা দিন। তো এখন আবার আমি নিচে চলে আসলাম কিচেনে, এখানে ফ্রোজেন কলমি শাক আজ রান্না করব সেহরির জন্য, আর আদা লেবু, রুই মাছ আর রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখন ভিজিয়ে রেখে যাব, ঘুরে হুবার মেরে নামাজটা পড়ে চলে আসবো রান্না করতে।
সব কাজে হেল্প করতে হবে তাকে, আর না দিলে কি যে কান্না করে। রীতিমতো যুদ্ধ করতেছে আমার হাত থেকে নেওয়ার জন্য। ও একা একা মারবে, ওবার আমি মার আমাকে মারতে দিবে না। আমি অজু করে এসে দেখি ওর নামাজও শেষ, আবার নামাজ পড়ে দেখি আমার ছেলে রেস্টও নিতেছে। চলে আসলাম রান্না করতে, তো কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। মাছটা পরিষ্কার করে নিচে ভালোভাবে, একটু ছোট করে কেটে নিচ্ছে, ভালো করে ধুয়ে নিচ্ছে মাছটা। তো এখানে আমি দুটা পেঁয়াজ, দুটা রসুন, আড়াইটা পেঁয়াজ নিয়েছি আর দুটা রসুন নিয়ে কেটে নিচ্ছে। তো এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম কেটে রাখা। রসুনটা ভাজার পর আমি পেঁয়াজটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়ে নিচ্ছে। তো এখন পেঁয়াজটা দিয়ে দিব, রসুনটা ব্রাউন হয়ে গেলে। পেঁয়াজটা নেড়ে দিলাম রসুনের সাথে, তো ভালো করে ভাজা হয়ে গেলে তো আমি শাকটা দিয়ে দিব। আইস গলে যাওয়ার পরে একটু শাক হয়েছে, তো আমি নেড়ে ছেড়ে রান্না করে নিব। বেশি সময় লাগে না শাক রান্না করতে, অল্প সময় ওরা শাক রান্না হয়ে যায়। তো হয়ে গিয়েছে আমার শাক, আমি এখন একটা বাটিতে ঢেলে রেখে দিব। তো এদিকে আমি আদা লেবু রান্না করার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ, আদা লেবু 6-7 টুকরা, আর পরিষ্কার করে রাখা মাছ। তো এখন আমি তেলের মধ্যে রসুনটাও দিয়ে দিব, রসুনটা দিয়ে ব্রাউন করে নিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম,
তো এখানে আমি 1.5টা পেঁয়াজ দিয়েছি, আর 1টা পেঁয়াজ আমি সাগে দিয়েছিলাম। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন একটু পানি দিয়ে পেঁয়াজটা কষে নিব। তো আমি রান্না করতেছিলাম আর আমার পাশে খেলা করতেছে ইয়াসি, একে একা বসে খেলতেছে। তো ইয়াসিনেরও আসার সময় হয়ে যাচ্ছে স্কুল থেকে, তো আর আমার বাবার বোরিং লাগবে না, দিও ভাই খেলতে পারবে একসাথে। তো আমার পেঁয়াজটাও আমি কষে নিচ্ছি, তো এখন আমি একে একে মশলাও দিয়ে দিব। হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, আর হাফ টিস্পুন থেকে একটু কম 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিচ্ছে আর একটু পানি দিয়ে দিব, না হলে ফুড়ে যাবে। পেঁয়াজটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন আদা লেবুটা দিয়ে দিলাম। তিন চার মিনিটের মতো আদা লেবু রান্না করে নিব, একটু নরম হয়ে গেলে মাছটা দিয়ে দিব। প্রতিদিন মিট চিকেন খেতে ভালো লাগে না, সেহরিতে এইরকম যদি একটা তরকারি থাকে তাহলে পেট ভরে ভাত খেতে পারবেন। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মাছটা দিয়ে দিব 2 মিনিটের মতো জাল দিয়ে। তো আমি এদিকে খেয়াল রাখতেছিলাম যে ইয়াসিন আসছে কিনা স্কুল থেকে, স্কুল থেকে আসার টাইমও হয়ে গিয়েছে। আদা লেবু আমি আরো 2 মিনিটের মতো রান্না করেছি, এখন আমি মাছটা দিয়ে দিব। একটু নেড়ে দিব, মাছের মাথার ভিতর যেন মশলাটা ঢুকে। আমার 2 মিনিট রান্না করে নিব, তারপর 1.5 কাপ পানি দিয়ে দিব। আমি 1 কাপের মতো পানি দিয়েছি, এখন ভিডিও দেখে বুঝতে পেরেছি আমি 1 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে আরও 4 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো, একটু ধনে পাতা দিব। তো এখানে ইয়াসিন চলে এসেছে স্কুল থেকে, তো এখন সুইট নিয়ে দিও ভাইয়ের যুদ্ধ। তো এখন দিও জনকে দিয়ে দিলাম, মিল হয়ে গিয়েছে দিও ভাইয়ের। এখানে
সেখানে একটু শুটকি ভর্তা আমার ননদ দিয়েছিলেন। গেস্টিকের বয়ে খাই না, দিন হলে লোভ জাগে। তো ইয়াসিন স্কুলে পিজা খেয়ে এসেছে, বলতেছে এখন কিছু খাবে না। তো আমি জোর করে বললাম কিছু খাওয়ার জন্য তো একটা ক্রাম্পিট বাটার লাগিয়ে দিয়ে দিব। আর এইদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ও, একটু ধনে পাতা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। রোজা মাসে কত কিছু যে বলি। তো আপনারা ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আবারও বলছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।